প্রিয় দর্শক, বরিশাল টিভির আয়োজনে স্কুলে স্কুলে কলেজে কলেজে চলে এসেছি আমি তৌফিক তামিম। আয়োজনের প্রথম দিনেই আজ আমরা চলে এসেছি বরিশালের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বরিশাল জিলা স্কুলে। তো দর্শক, চলুন আমরা চলে যাব এখানকার শিক্ষার্থীদের কাছে। মুক্তিযুদ্ধের সময় কত লক্ষ মা বোন সম্ভ্রম হারায়? 4 লাখ, প্রায় 2 লাখ। শিওর? কনফিডেন্ট। কংগ্রাচুলেশন, তোমার উত্তরটি সঠিক হয়েছে। বরিশাল জিলা স্কুলের কোন ছাত্র বাংলাদেশের মুখ্যমন্ত্রী হয়? বাংলা একে ফজলুল হক। শিওর? কনফিডেন্ট। অভিনন্দন, তোমার উত্তরটি সঠিক হয়েছে। বরিশাল জিলা স্কুল কত সালে স্থাপিত হয়? 1957। 1853। শিওর? অভিনন্দন, তোমার উত্তরটি সঠিক হয়েছে। বরিশাল জিলা স্কুলের প্রথম প্রধান শিক্ষক কে? সাবিনা ইয়াসমিন ম্যাম। মিস্টার জন্ট স্মিথ। শিওর? জি। অভিনন্দন, তোমার উত্তরটি সঠিক হয়েছে। তোমার কাছে প্রশ্ন হচ্ছে, কাবি খায়ের পূর্ণরূপ কি? কঠিন প্রশ্ন করছো। আর কেউ? কাজের বিনিময়ে খাবার। শিওর? হ্যাঁ। অভিনন্দন, তোমার উত্তরটি সঠিক হয়েছে। তোমার কাছে প্রশ্ন হচ্ছে, বর্তমান টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক কে? মাহমুদুল্লাহ রিয়াদ। শিওর? হ্যাঁ। অভিনন্দন, তোমার উত্তরটি সঠিক হয়েছে। স্যার, দীর্ঘ 1.5 বছর পর স্কুল খোলার পর শিক্ষার্থীদের অবস্থা কি যদি বলতেন? স্যার, ধন্যবাদ বরিশাল টিভিকে, ধন্যবাদ। এবং আসলে দীর্ঘদিন বিশ্বব্যাপী যে COVID-19 এর কারণে আমাদের বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরকেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়েছে। ওরা আসলেই মনে হয় যেন একটি আবদ্ধ জায়গা থেকে যে মুক্ত আকাশের নিচে বের হতে পেরেছে, ওদের অন্যরকম একটি প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করছি। সর্বোপরি ওরা আসলে মুক্ত হতে চায়, এটা সত্য। তো আমাদের যে শিক্ষার্থীরা, এরা কিন্তু আসলেই আমরা স্কুল খোলার পরে তারা প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে স্কুলে আসছে এবং স্বাস্থ্যবিধি মেনে আমাদের স্কুলের যে নিয়মকানুন এবং বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের যে নিয়মকানুন, শিক্ষা মন্ত্রণালয়ের যে পরিপত্র রয়েছে, এগুলো ওরা যথাযথভাবে মেনেই চলছে। এর সাথে অভিভাবকরা ওদেরকে যথেষ্ট সহযোগিতা করছেন, আমরা সেটা লক্ষ্য করছি। দীর্ঘদিন পর স্কুল কলেজ খুলেছে, তো বর্তমানে স্কুলের সময়সীমা কিভাবে চলছে এবং শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে স্কুলের ক্লাস করছে কিনা যদি কিছু বলতেন? ধন্যবাদ তোমাকে। দীর্ঘদিন করোনার কারণে স্কুল আমাদের বন্ধ ছিল, সরকার মহোদয় আদেশক্রমে আমাদের বিদ্যালয় খুলেছে এবং স্কুলের বর্তমান দিবাশাখার সময়সূচি হলো 12টা থেকে 12টা 10 পর্যন্ত, 12টা 20 আবার হলো 1টা 50 থেকে 3টা 10 পর্যন্ত। এইভাবে 2টা সেশনে আমাদের বিদ্যালয়ে কার্যক্রম শুরু হয়েছে। আর স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে বিদ্যালয়ে তারা প্রবেশ করেছে এবং তাদের ভিতরে বেশ আনন্দ যে বিদ্যালয়ে আগমন করতে পেরে তারা বেশ আনন্দিত এবং শিক্ষা কার্যক্রম তারা যে এই করোনার মধ্যে করতে পারে নাই, তারা একটু পিছনে পড়েছিল, সেটা তারা আমরা এবং অভিভাবকদের সমন্বয়ে, শিক্ষকদের সমন্বয়ে সবাই সচেষ্ট হয়ে কার্যক্রমকে আমরা এগিয়ে নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ। বরিশালের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হচ্ছে বরিশাল জিলা স্কুল, আমরা সবাই জানি। তো এই জিলা স্কুল এখন এত দীর্ঘদিন যে বন্ধ ছিল, এই বন্ধের পর এখন কীভাবে কী চলছে যদি আমাদের কিছু বলতেন? সুন্দরভাবে চলছে আর কি, সরকারি যে নিয়ম কারণ মেনে চলছে, স্বাস্থ্যবিধি সব কিছু মেনে ঠিক মতো চলছে। শিক্ষার্থী উপস্থিতি বেশ ভালো, ক্লাস 10 অত সব জায়গায় কোভিড ছাড়া অত একটু ওদের উপস্থিতি কম থাকে, এছাড়া সব ক্লাস ঠিকই আছে। এতদিন পর বাচ্চাকে নিয়ে স্কুলে আসার পর কেমন লাগছে যদি বলতেন? স্কুলে আসাটা ভালো লাগে, আনন্দও লাগে ওদের, কিন্তু পড়াশোনা নিয়ে একটা মোবাইল নিয়ে একটা অ্যাসাইনমেন্টের জন্য তাড়াহুড়া থাকে বা করতে চায় না, এরকমের হয় আর কি। আসলে এটা এক বাক্যে প্রকাশ করার মতো না, যেহেতু দীর্ঘদিন স্কুলটা বন্ধ ছিল, শুধু বাচ্চারা না, আমরা যারা গার্ডিয়ান আছি তারাও হতাশার ভিতরে পড়ে গেছিলাম। এত অনেক সংগ্রাম করে এখানে স্কুলে আসতে হয়, স্কুলটা ভর্তি হইতে হয়,
এরপর যদি হঠাৎ দেখা যায় যে আসলে লেখাপড়াটা বন্ধ হয়ে গেছে, কবে খুলবে, এই যে উৎকণ্ঠা, এটা শুধু আসলে সন্তানের বাবারাই বোঝে। এই অনুভূতিটা তো খুবই ভালো, অনেক মজা, যেহেতু অনেকদিন পর দেড় বছর পরে ওরা স্কুলে আসছে, এটা অনেক আনন্দ। বাসার মধ্যে তো একটা বন্দী জীবন ছিল, তাই না? ঠিক আছে, এইটা অনেক মজার, কিন্তু অ্যাসাইনমেন্টটা ভালো লাগে না, আর সবাই ভালো লাগে পরীক্ষাটা। হ্যাঁ, আমরা পরীক্ষা চাই, কিন্তু অ্যাসাইনমেন্ট আমরা চাই না। আসলে ভাই অনেক ভালো লাগতেছে, আশা করি আরও অন্য আমরা আরও ভাবে পরীক্ষা ভালো করে দিতে পারবো, খুবই ভালো লাগতেছে।